সুগার ড্যাডি হইতে কি লাগে? শুধু টাকা লাগে, তোর টাকা আছে তুই সুগার ড্যাডি। সুগার ড্যাডি টাকা থাকলে হওয়া যায় না, সুগার ড্যাডি হইতে হইলে কিছু ক্রাইটেরিয়া আছে, ওটা ফিল আপ করতে হয়, ঠিক আছে? যেমন মনে করো তোমার সুগার ড্যাডি হইতে হইলে তোমার আগে একটা বিয়ে করতে হবে, ঠিক আছে? বিয়া করে একটা দাম্পত্য জীবন শুরু করতে হবে, তারপরে ওইখানে ছেলে মেয়েদের বউদের সবার একটা সেটেলমেন্ট কইরা পরে তুমি সুখ খোঁজার জন্য কোচি একটা মেয়ে ধরবা, ঠিক আছে? ইয়েস, তোমার অনেক পয়সা সম্পত্তি থাকবে, তুমি ওরে নিয়ে যেখানে সেখানে ঘুরবা, কক্সবাজার যাবা, তারপরে টাকা ভাঙবা, তোমার 10টা মানুষ কথা বলবে, এরপরে বোঝা যাবে যে তুমি অ্যাজ লাইক সুগার ড্যাডি। কিন্তু ওই যে হুট কইরা মানে বিয়া না কইরা 40 বছর বয়সীকে বিয়া করলা, তাহলে তুমি তো সুগার ড্যাডি হইতে পারবা না। অ্যাকচুয়ালি ওরা সুগার ড্যাডি না, ওরা যারা এইজি হয়ে বিয়ে করে ওদেরকে সুগার ড্যাডি বলে না, ওদেরকে বলে যে ইস্টাবলিশড, ঠিক আছে? ওরা আসলে নিজেদেরকে, আমি আপাতত সুগার ড্যাডি হওয়ার ইচ্ছাটা অনেক বেশি। আমি সুগার ড্যাডি না হলেও গ্র্যান্ডপা হব, গ্র্যান্ডপা, ঠিক আছে? একদম ড্যাডি হলে আপনি পুরো গ্র্যান্ডপা, ঠিক আছে? দুইটা থাকবে। শোনো, পকেট ভর্তি টাকা থাকলে গ্র্যান্ডপা আর সুগার ড্যাডি কিচ্ছু যে আসে না, ঠিক আছে? যে আজকের যে একটা ওয়েদার, হঠাৎ করে রাস্তাটা খালি হয়ে গেল কেন? এখন সন্ধ্যা হইছে, এখন সবাই বাসায় যেতেছে, ওই দিন অভি কইল, বুঝছ? ইতালিতে মানে সন্ধ্যা হয় আর কি, রাত সূর্য ডুবে বলে রাত 9টা 10টা, ঠিক আছে? মানে 10টা পর্যন্ত, রাত 10টা পর্যন্ত গালও থাকে, ওরা ঘুমাইতে পারে না বলে। আর এটা জানি কোন দেশ, ভুলে গেলাম, রাত 6 মাস দিন থাকে, 6 মাস রাত থাকে, ওদের ঘুমানোটা অনেক কষ্ট হয়ে যায়। 6 মাস জায়গা থাকা সম্ভব? এই যে একটা হালাল রিক্সা ভ্রমণ, এটা হালাল, এটা হারাম না, কারণ আমরা যখনই রিক্সায় কাপেল দেখি তখনই আমরা নেগেটিভ ভাইবস মাথায় চলে আসে, যেটা আসলে একদমই ঠিক না। আর দুনিয়ার সব থেকে নিষ্পাপ ব্যক্তি এই অটোরিক্সাতে দেখা যায়। হ্যাঁ, কাপেলরা যখন পাশাপাশি থাকে তাদের মতো নিষ্পাপ দুনিয়াতে আর কিছু থাকে না, ঠিক আছে? যখনই মানুষ সামনে চলে আসে তখন তারা পুরো নিষ্পাপ হয়ে যায়, আর ক্রস করার পরে পরে মনে করো যে তারা আবার মুক্তিযোদ্ধা হয়ে যায়। সো রিক্সাতে কাপেল দেখলেই আসলে নেগেটিভ নেওয়ার কিছু নাই, কজ এখানে কেউ থাকে হচ্ছে তোমার একদম হালাল, আবার কেউ থাকে একদম নিষ্পাপ হারাম। সো যদিও প্রেম জিনিসটাই হারাম, যে যতই উপমা দেখ আর যে যতই যুক্তিখণ্ড করুক, প্রেম মানেই হচ্ছে হারাম, প্রেম মানে হচ্ছে জিনা, প্রেম মানে হচ্ছে নাস্টাকলজি। সো 6-9 বুঝ দিয়ে লাভ নাই, যারা প্রেম করতেছ করো, আর এই সুন্দর বিকালের আবহাওয়া এবং বাতাস উপভোগ করো, ঠিক আছে? কিন্তু যারা প্রেম করা ভাবতেছ বিয়া করবা, তারা আমার মনে হয় যে এখনও ঘুমের ঘরেই আসো, তারা আসলে প্রচুর পরিমাণে তাদের লেবু খাওয়ার প্রয়োজন, আমার মনে হয় রং চা খাওয়া উচিত, তাহলে হয়তো তাদের কিছুটা ঘোর কাটবে। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।
নেক্সট আমার ভিডিওতে দেখা হবে।